হ্যালো গাইস আসসালামু আলাইকুম ভাই বর্তমানে কিন্তু হার্ড ডিভাইস সবাই চালাইতেছে কিন্তু আপনি চালাইতে পারেন না কারণ আপনার কাছে কোনো সেটিংস নাই আজকে আপনাদেরকে হচ্ছে কি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে হচ্ছে একটি সেটিংস দিয়ে দেবো ভাই আর সেই সেটিংস দ্বারা আপনি হার্ড আইডি তৈরি করে যত খুশি তত র্যাগিং করতে পারবেন আপনার আইডি কেউ ফালাতে পারবে না যত রিপোর্ট মারুক না কেন আপনি যত গালিগালাজ করুন না কেন বাট আপনার আইডি ভয়েস রুম থেকে পড়বে না এখন কথা হচ্ছে গিয়া এই ইমোটা আপনারা কোথায় পাবেন এই যে দেখেন হার্ড ডিভাইসে যে ইমোটা এই ইমোটা আমি কিছুদিন আগে আপনাদেরকে ফ্রি দিয়ে দিয়েছিলাম আপনাদের অনেকের কাছে আছে যাদের কাছে নাই তারা অবশ্যই আমার কাছ থেকে নিয়ে নেবেন তো দেখেন অতি ফার্স্ট আমরা চলে যাব হার্ড ডিভাইস ইমোর ভিতরে তারপর আমরা কি করব দেখেন এই যেখানে প্লাস আইকন দেখতেছেন এই প্লাস আইকনে ক্লিক করে দেব তারপর এখান থেকে মোর অপশনে ক্লিক করে দেব তারপর আমরা ডিবাগ টুলসে চলে যাব এখন কথা হচ্ছে গিয়া অনেকে আমার কাছ থেকে হচ্ছে গিয়া ইউআইডি কোড আপনারা চাইছেন ইউআইডি কোড হচ্ছে বের করতে পারেন না ভাই অতি ফাস্ট আমি এখন আপনাদেরকে ইউআইডি সেটিংসটা দেখাবো কেননা আপনারা যখন কি না হার্ড ডিভাইসের সেটিংসটা করতে যাবেন তখন কিন্তু আপনাদের ইউআইডির প্রয়োজন হবে তখন আপনারা ইউআইডিটা কোথায় পাবেন সেটাই দেখাবো অতি ফাস্ট দেখেন এই যে দেখেন এবি আমরা কি করব এই এবি অপশনে ক্লিক করে দেব তারপর আমরা এখান থেকে সেট এ বি কনফিগারেশন আমরা এই অপশনে ক্লিক করে দেব তারপর আমরা এখান থেকে এই অপশানটাতে ক্লিক করব দেখেন এখানে কিন্তু চারটা টিক মার্ক দেওয়া আছে আমরা পাঁচ নম্বরটা দিয়ে দিব তারপর আমরা এই অপশানটাতে ক্লিক করে দেব এখান থেকে এই সেটিংসটা অন করে দেব তারপর আমরা একদম পুরোপুরি বের হয়ে যাব এখন আমরা এই যে দেখতেছেন আমাদের আইডিটা এটার উপরে টাচ করে দেব আবার আর একটা টাচ করে দেব এখন দেখেন আমাদের কিন্তু একটা এখানে ইউআইডি বের হয়ে গেছে আমরা কি করব এই ইউআইডিটা কপি করে নিব তারপর আমরা সেই আগের সেটিংসে চলে যাব তো দেখেন যখন কিনা আপনারা এখানে চলে আসবেন আসার পরে অতি ফাস্ট আপনারা এটার ভিতরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের মোট চারটা অপশন ব্লু টিকমার্ক দেওয়া আছে আমরা কী করব এটাকে ব্লু টিকমার্ক করে দেবো দেখেন এটাকে ব্লু টিকমার্ক করে দিলাম তারপর দেখেন আমাদের কি করতে হবে এ অপশানটাতে আমরা যে ইউআইডি কোডটা কপি করে আনছি সেটা এখানে বসিয়ে দেব দেখেন বসিয়ে দিলাম ওকের উপরে ক্লিক করে দিলাম সেমভাবে আমরা এই দ্বিতীয় অপশনটাতে ইউআইডিটা বসিয়ে দিব দেখেন তারপর আমরা ওকে বাটনের উপরে ক্লিক করে দেব তারপর একটু স্ক্রল ডাউন করে আমরা নিচে যাব যাওয়ার পর দেখেন আমাদের এখানে আরও দুইটা অপশান অন করতে হবে এখান থেকে দুইটা অপশন অন করে দিলাম তারপর আমরা এ অপশানটাতে এ অপশানটাতে আর এ অপশানটাতে ইউআইডিটা বসিয়ে দেব দেখেন ওকে এখান থেকে ওকে তারপর এখান থেকে ওকে করে দিলাম দেখেন আমাদের কিন্তু এ অপশানটার কাজটা শেষ আমরা এখন এখান থেকে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পরে আমরা কি করব এই যে এখানে দেখেন নামে একটি অপশান আছে আমরা কী করব এই অপশানটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা এখানে ক্লিক করে দেব তো দেখেন আমরা যখন কিনে ক্লিক করে দিলাম আমাদের কিন্তু এখানে কালো ছিল বাটা এখন কিন্তু সাদা হয়ে গেছে দেখেন আরেকটা ক্লিক করলে কিন্তু আবার কালো হয়ে যাবে দেখেন এই জাস্ট আমরা এই কালোটাকে উঠিয়ে সাদা করে দেবো ঠিক আছে এরকম করে দেব আর এখান থেকে আমরা এই যে ট্রু দেখতেছেন এই ট্রুটাকে ফলস করে দেব এখান থেকে ফলস করে দেব আমার কাজ কিন্তু মোটামুটি শেষ একটু ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পরে আমরা এই অপশানটাতে ক্লিক করে দেব এখান থেকে আমরা এটাকে মার্ক করে দেব সোগাইস আমাদের হার্ড ডিভাইসে যে সেটিংসটা করার ছিল সেটা কিন্তু আমরা অলরেডি করে ফেলছি তো এখন যদি আপনারা হচ্ছে ভয়েস রুমে গিয়ে র্যাগিং করেন তাহলে কিন্তু আপনাদের আইডিটা পড়বে না ভাই একশো পারসেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আমি যদি বিশ্বাস না হয় আপনাদের গ্রুপে আমাকে নিয়ে যাবেন সেখানে গিয়ে আপনাদেরকে আমি দেখাবো আমার আইডি যদি আপনারা ফালাতে পারেন রিপোর্ট মেরে তাহলে ভাই আর ভিডিও দিব না ঠিক আছে তো কারো যদি হচ্ছে গিয়ে আইডি হারিয়ে ডিভাইসটা লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা এবারকার ভালো একটা হার্ড ডিভাইসে সেটিংস পাবেন আশা করা যায় তো আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করতেছি কোথাও আপেস সবাই ভালো থাকবেন